আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ভুঁইয়া সুমি, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী পাঠ 11 ট্রেন কবিতাটি পড়ব। এটি লেকচার 1। আজকে আমরা কি পড়ব? ট্রেন কবিতা। লিখেছেন কে? শামসুর রহমান। ট্রেন কবিতাটি কে লিখেছেন? শামসুর রহমান। ঝক ঝকা ঝক ট্রেন চলেছে। ট্রেন কেমন শব্দ করে চলে? ঝক ঝকা ঝক। ঝক ঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে এই। ঝক ঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে এই। ট্রেন কিভাবে চলে? ঝক 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 শব্দ করে। কিসে চলে? ঝক ঝকা ঝক শব্দ করে। কি চলেছে? ট্রেন চলেছে রাত দুপুরে ওই। রাতেও চলে, দিনও চলে। তাহলে কি হবে? ঝক ঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি ওই। এই যে ট্রেন চলে, আমরা কোথায় দেখি? ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য ট্রেন আছে, চট্টগ্রাম থেকে কুমিল্লা আসার জন্য ট্রেন আছে, সব জায়গায় কি আমাদের ট্রেন আছে। আমাদের সড়ক সড়ক পথে কি চলে? বাস, সিএনজি, মাইক্রোবাস। ট্রেন রাস্তায় চলে কি? ট্রেন। আকাশ পথে বিমান, উড়োজাহাজ। পানিতে কি চলে? লঞ্চ, স্টিমার। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? ট্রেন তো চলতেছে, চলতেছে, ট্রেনের কোনো তো বাড়ি আছে? না, ট্রেনের কোনো বাড়ি নেই। তাহলে কবি কি বলেছেন? ঝক ঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? একটু জিরুই ফের ছুটে যায় মাঠ পেরুলেই বল। একটু জিরুই মানে কি? জিরিয়ে নে, একটু জিরিয়ে নে, ফের আবার ছুটে যায়, ফের ছুটে যায়, আবার চলা শুরু করে মাঠ পেরুলেই বল। মাঠে মাঠ কি বলে? যখন মাঠ পার হয় তখন কি? বল। একটু জিরুই ফের ছুটে যায় মাঠ পেরুলেই বল। পুলের উপর বাজনা বাজে ঝনঝনাঝন ঝড়। যখন ট্রেন পুলের উপর দিয়ে যায় তখন কেমন শব্দ হয়? ঝনঝনা ঝন ঝন। পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝন ঝন। দেশ বিদেশে ঘুরে বেড়ায়, দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেকু ঘুরা শেষ। দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেকু ঘুরা শেষ। ট্রেন দেশে বিদেশে ঘুরে বেড়ায়, তার ঘুরার কোনো শেষ নেই। ইচ্ছে হলে বাজায় বাসি দিন কেটে যায় বেশ। ইচ্ছে করলে বাসি বাজায় দিন কেটে যায় বেশ। যখন ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে দাঁড়ায় তখন স্টেশন মাস্টার বাসি বাজায়। ট্রেন যখন চলতে শুরু করে তখনও বাসি বাজায়। কেন বলছি কি? দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেকু ঘুরার শেষ। ইচ্ছে হলে বাজায় বাসি দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসে খক। কাশের শব্দ করবো খক। থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসে খক। খক শব্দ করে ট্রেন দাঁড়িয়ে যাবে। থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসে খক। আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝক ঝক। আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝক ঝক। আমাকে নিয়ে কি করবে? আবার ট্রেন আবার চলতে শুরু করবে, ট্রেন ছুটবে। কি শব্দ করে? ঝক ঝকা ঝক ঝক। ট্রেন কবিতাটি কে লিখেছেন? শামসুর রহমান। ট্রেন শামসুর রহমান। ঝক ঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি ওই। একটু জিরুই ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন। পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেকু ঘুরা শেষ। ইচ্ছে হলে বাজায় বাসি দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসে খক। আমায় নিয়ে ছুটবে আবার ঝোঁক ঝকাঝোঁক ঝোঁক। সকলে মজা করে কবিতাটি বাসায় মুখস্থ করে ফেলবে। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।